हेलो गाइस, दिस इज कमरेड हामिम, फाउंडर एंड सीईओ ऑफ कमरेड्स एकेडमी। आज के अनेक वैल्यूएबल एक टॉपिक में आपके साथ आलोचना करते जाब। आज के प्राय आनुमानिक एक थे डेढ़ बचर आगे एक क्वार्टिन सम्पर्क हमें जानते परि एक बर माध्यम से बोटर नाम हे रिच डैड पुअर डैडर लेखक रॉबर्ट कियोसाकी सर सेटर ही सेकेंड पार्ट कैश फ्लो क्वार्टिन जे टपिकटी हमार लाइफ पुरोपुर मात्र डेढ़ बचरे 360 डिग्री अंगेले घूरिए दिए मन करी से ही नलेजा अपन जाना उचित से वैल्युएबल टपिकटा सम्पर्क अपन जाना उचित। सो द पॉइंट इज अबाउट ESBI क्वाड्रेंट। तो ESBI क्वाड्रेंट हे सब इजी एक विषय क्यों ना समाजे वेल्थ क्रिएशनर जो विषय रही है जेटी एकेडमिक लाइफ बोली एडुकेशनल लाइफ बोली पर्सनल लाइफ बोली जेटाई करी ना क्यों दिन शेषे एक चिंतार माथाय आसे जे आमार जो एक एक्सट्रा आर्निंग सोर्स हो जाए प्रोफेशन हिसाब से अंशटा के धरी ना क्यों से लाइफे कतटुकू गुरुत्व एड कर कतटुकू भैल्यू एड कर क्यों ना से चाकरीटी पावर पर से जबटी पावर पर लाइफ नहीं सिक्योर थकते पर फैमिली के समय दीते पर टाका थाकबे किना सिक्योरिटी थाकबे किना एंड सब मूल्यवान जो विषय से समय पर्याप्त परिमाण समय हाथे थाकबे किना दैट इज ए मेन पॉइंट। एखन आसि मेन पॉइंटे से टोटल इनकाम रही है सेटा हच्छे दुई धरनेर एक हच्छे एक्टिव इनकाम एंड सेकेंडटी हच्छे पैसिव इनकाम। एक्टिव इनकाम काके बला हय जतक्षण आमि काज करते थाकबो ततक्षण आमार इनकाम आसते थाकबे जखन काज करा बंद हो जाबे तखन आमार इनकाम बंद हो जाबे। तो ESBI मान हे इते हे एमप्लय एस ते सेल्फ एमप्लय बीते बिग बिजनेसमैन अथवा बिजनेस ओनार आई ते हे इन्वेस्टर। मजार विषय ई और एस कैटागर मानुष वर्ल्डे 95% और एमप्लयर मध्य जो धरी एक बैंकार होते डॉक्टर होते लॉयर होते एक टीचार होते अथवा एक पुलिस अफिसारो होते एक बैंकारो होते। तो सब मजार विषय हे एमप्लयी जरा जरा है बेसिकाली ये मानुषगुलो जीभावे काज करे तारा तादेर समयटाके स्किल दिए किने नेय अर्थात उइदाउट स्किल दे कैन नॉट आर्न मानी। स्किल सब जगह प्रयोजन किन्तु जतक्षण पर्यन्त सेई स्किलटा आमरा एखाने यूज करछि ततक्षण पर्यन्त आमादेर इनकाम आसछे अर्थात আমাদের এই প্রফেশনগুলোতে একটা সময় রিটায়ারমেন্টের একটা সময় আসে আর রিটায়ারমেন্টের সময় আসতে আসতে আমাদের মাথায় চিন্তাধারা আসে যে এখন আমাদের এক্সট্রা আর্নিং সোর্স কিভাবে তৈরি করা উচিত। তেমনিভাবে এস ক্যাটাগরির যে মানুষগুলো আছে সেলফ এমপ্লয় সেলফ এমপ্লয় বলতে বোঝানো হয়েছে একজন লয়ারও সেলফ এমপ্লয় হতে পারে একজন ডাক্তারও হতে পারে। কিভাবে সেটি একজন MBBS ডাক্তার MBBS কমপ্লিট করার পরে যখন তিনি তার নিজস্ব একটি চেম্বার দিবেন তখন সেটি একজন সেলফ এমপ্লয়েডের ব্যবস্থাপক বলা হয় থাকে। কেননা কারণ একজন চেম্বারে সার্টিফাইড ডাক্তারের ক্ষেত্রে যখন একটি চেম্বার দিয়ে বসবে তার চেম্বারে কিন্তু আমি গিয়ে বসতে পারবো না কারণ আমার কাছে সার্টিফিকেট নেই স্কিলের সার্টিফিকেট আমার কাছে নেই বিধায় আমি সেই চেম্বারে বসতে পারবো না সেই রোগীকে আমি চিকিৎসা দিতে পারবো না। এ কারণেই আমি যতক্ষণ পর্যন্ত চেম্বারে বসবো একজন রিকশাপুলারও সেলফ এমপ্লয়েড কারণ একজন রিকশা চালক যত দৈনন্দিন তার কাজ করতে থাকবে দৈনিক তার ইনকাম আসতে থাকবে সে যদি 7 দিন না যায় একজন সেলফ এমপ্লয়ের ক্ষেত্রে আমি যদি বলি একজন ডাক্তার একজন লয়ার যদি চেম্বারে না যায় তাহলে তার ইনকাম আসবে না। তো সেম ক্ষেত্রে প্যাসিভ ইনকামের কথা যদি বলি এই মানুষগুলো ইনভেস্টর অথবা বিগ বিজনেসম্যান যারা আছে বা বিজনেস ওনার যারা আছে তারা একটা সময় অ্যাক্টিভ ইনকাম করে কিন্তু বেসিক্যালি এরা মেইনলি ইউনিভার্সাল একটা সিস্টেমের মধ্যে কাজ করে যে সিস্টেম তাদেরকে একটা সময় গিয়ে প্যাসিভ সময়ে ইনকাম দেয় যেমন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ইলন মাস্ক। কারণ ফেসবুক যদি আজকে মার্ক জুকারবার্গ যদি তার অফিসে নাও যায় বা 7 দিন কোনো ভ্যাকেশনে থাকে বা অসুস্থতার কারণে অফিসে না আসতে পারে তারপরেও কিন্তু তার ওয়েলথ ক্রিয়েশন হতেই থাকবে। সব থেকে মজার বিষয় হচ্ছে ওয়ার্ল্ডের 95% পপুলেশন শুধু এমপ্লয় আর সেলফ এমপ্লয় আর অনেকে বিজনেস মাইন্ডেড থিওরি চিন্তাভাবনা করে যখন নিজের উদ্যোগে কিছু একটা করতে যায় তারা বেসিক্যালি এমপ্লয় থেকে তো সেলফ এমপ্লয় আসে কিন্তু নিজেকে মনে করে বিগ বিজনেসম্যান। এটি বিষয়ে কিছুক্ষণ পরে আলোচনা হবে। এখন দ্য পয়েন্ট ইজ অ্যাবাউট ওয়েলথ। অনলি 5% মানুষের কাছে যখন 95% ইনকাম আসে তো আমার প্রশ্নটা এখানেই
যে এই 5% মানুষদের মধ্যে আমরা কি আসতে পারবো? আপনাদের কি মনে হয়, আপনারা কি আসতে পারবেন? যদি আপনাদের মনে হয় এরকম যে আমরাও এই 5% আসতে পারবো জাস্ট বিকজ অফ দিস থিওরি উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ, তাহলে কমেন্ট বক্সে এখনই আমাদেরকে জানান যে আপনার মতামতটি কি। সো ওয়ার্ল্ডের 95% পপুলেশন অনলি 5% ওয়েলথ পায়, সেই জায়গায় 5% পপুলেশন বিগ বিজনেসম্যান অথবা বিজনেস ওনার বা ইনভেস্টর, তাদের কাছে 95% ওয়েলথ রয়েছে। তো আমরা যদি সেই 5% আসতে চাই, বা ওরা কোন উপায়ে বা কোন স্ট্রাকচার অনুযায়ী বা কোন ইউনিভার্সাল সিস্টেম অনুযায়ী তারা 95% ওয়েলথের মালিক হয়, সেটি জানার জন্য সহজ একটা মাল্টিপ্লিকেশন আছে যেটিকে বলা হয় টাইম মাল্টিপ্লিকেশন। এই টাইম মাল্টিপ্লিকেশন সম্পর্কে আমরা যদি জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে এই ব্যক্তিদের কাছে এত ওয়েলথ রয়েছে। আর যেখানে 95% পপুলেশন থাকা সত্ত্বেও ওয়েলথের এত ঘাটতি কেন? কারণ স্টিভ ইনকামের ক্ষেত্রে একজন এমপ্লয় অথবা সেলফ এমপ্লয় যদি কাজ করে থাকে, তার পুরো লাইফের 40 বছর 12 মাস আর মাসে 4 সপ্তাহ এবং সপ্তাহে 50 ঘন্টা সে ব্যক্তিটি কাজ করছে ধরে নিলাম, তাহলে ইন টোটালে এই ব্যক্তিটি কাজ করছে 96,000 ঘন্টা। সেই জায়গায় ইনভেস্টমেন্টের কথা আমি কি বলেছিলাম, বেসিক্যালি এরা একটা ইউনিভার্সাল সিস্টেমের মধ্যে কাজ করে। সেই সিস্টেমটি হচ্ছে এরা 1,000 মানুষকে নিয়োগ দিবে যারা রেগুলার তাদের ইউনিভার্সাল সিস্টেমের উপরে 10 আওয়ার্স কাজ করবে, 10 আওয়ার্স কাজ করবে। তো রেগুলার তাদের পার ডে কয় ঘন্টা কাজ হয়? 10,000 ঘন্টা। আর 10 দিনে 1,00,000 আওয়ার্স। গাইস, যেখানে একজন এমপ্লয় সেলফ এমপ্লয় তার পুরো জীবনে 96,000 ঘন্টা কাজ করে, সেখানে একজন বিগ বিজনেসম্যান অথবা বিজনেস ওনার অথবা বিজনেসম্যান মাত্র 10 দিনে সেই কাজটা করে। এই কারণেই একজন ব্যক্তি তার মাইন্ডসেটের কারণে, তার চিন্তাধারার কারণে, তার উদ্ভাবনের কারণে, তার প্রচেষ্টার কারণে এবং ইউনিভার্সাল সিস্টেমের কারণে 95% ওয়েলথের মালিক হয়। আর এমপ্লয় আর সেলফ এমপ্লয় পুরো লাইফ কাজ করার পরেও দেখা যায় যে 96,000 যে ঘন্টাটা কাজ করে তারা, সেই কাজটা একজন বিজনেসম্যান অথবা বিজনেস ওনার মাত্র 10 দিনে করে। সো গাইস, একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারও যদি এরকম আমাদের সাথে এই কোয়াড্রেন্টে যুক্ত হতে চান, তাহলে আপনারা কাইন্ডলি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করুন যেই ব্যক্তিটি আপনাকে আমাদের এই ভিডিওটি সেন্ড করেছে, অথবা আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করুন। থ্যাংক ইউ সো মাচ।